নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো এখানে এখন আমি বিছনা টিছনাগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আজকে আমি বিছনা চাদরগুলো চেঞ্জ করে দিলাম। আমি প্রতি সপ্তাহে এইভাবে চেঞ্জ করে থাকি। তো আজকে সকালে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো দিয়ে প্রিয়াংশের বাবার জন্য রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়েছি। কারণ হলো আজকে প্রিয়াংশের এক্সাম ছিল, ওকে 7:30টায় স্কুলে পৌঁছতে হবে, তাই আমি তাড়াতাড়ি সকালে উঠে পুজো দিয়ে দিলাম। কারণ এক্সামের দিন পুজো না দিয়ে ওকে পাঠাতে ভালো লাগে না, তাই তারপর পুজো দিয়ে আমি ওকে প্রিয়াংশের বাবাকে খাওয়া দিয়ে তারপর আমি ওকে নিয়ে স্কুলে গিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন তারপর বিছনা চিছনাগুলো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেডি করে নিচ্ছি, কারণ প্রিয়াংশ আবার 9:30টার ভিতরে চলে আসবে। যাওয়ার সময়টা আমি ওকে নিজেই ওর বাবার সাথে গিয়ে স্কুটি করে দিয়ে আসলাম, আর আসার সময়টা ও নিজেই বাসে চলে আসবে। ওখান থেকে বাসের থেকে আমি গিয়ে নিয়ে আসব, কারণ যাওয়ার সময় যদি বাসে দিতাম তাহলে ওকে 7টায় ঘর থেকে বের হতে হতো। আর যেহেতু আমি দিয়ে আসছি তাই ওকে 7:15 আমি স্কুটি করে নিয়ে দিয়ে আসছি। তো দেখো আমি এখন ওকে দিয়ে এসে ভাবলাম যে রুম টুমগুলো সুন্দর করে গুছিয়ে নিই, তারপর টুকিটাকি কিছু কাজ থাকলে সেগুলো করব, কারণ ও যেহেতু 9:30টায় আসবে তারপর আমরা ব্রেকফাস্ট করব। সেটাই ভেবে রেখেছি, যেহেতু স্নান পূজা শেষ তাহলে তো আর সেরকম কাজের চাপ নেই, কারণ স্নান আর পূজাটা বাকি থেকে গেলে অনেকটা চিন্তা থাকে। ঘরটরগুলো গুছিয়ে নিলে আর তো কোনো চিন্তাই থাকে না। তো কালকে রাত্রে এই রুমটা আমি অনেকটাই গুছিয়ে রেখেছিলাম, জানি সকালে হয়তো দেরি হয়ে যাবে, তাই এই রুমটাতে গুছানোর তেমন কিছু নেই। পর্দাগুলো সকালে খুলিনি যেহেতু এখন খুলে দিচ্ছি। এমনি সাথে উপর থেকে একটু ঝাড়াঝাড়ি করে দিলাম সোফাটাকে। সকাল সকাল স্নানটা হয়ে গেলে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে নিজেকে। সবসময় হয়তো কাজের চাপে এত সকালে স্নান করে ওঠা সম্ভব হয় না। তারপর এই জায়গাগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি, কারণ কালকে ডাস্টিং করা হয়নি, কিছুটা কাজের চাপ অন্যদিকে বেশি ছিল তাই আমি এগুলো করতে পারিনি। সব দিন তো আর সমান না, কিন্তু ইচ্ছে তো করে প্রতিদিনই সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখতে। ঘরটা যত সুন্দর গুছানো থাকে তত মনের ভিতরে এনার্জি চলে আসে। তারপর দেখো আলনা টালনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি রুমটাতে এসে। সোনু এখনও আসেনি, ও 9:30টার সময় আসবে। প্রিয়াংশ আর সোনু প্রায় একই সঙ্গে আসবে। কালকের কিছু কাপড় ছিল বিকেলে, সেগুলো ভাঁজ করা হয়নি, কারণ প্রিয়াংশের যেহেতু এক্সাম চলছে তাই সন্ধ্যার সময় ওকে পড়ানোতেই আমার বিজি থাকতে হয়, তাই রাত্রে আর আমি এগুলো গুছিয়ে রাখতে পারিনি। এখানে দেখো প্রিয়াংশের কাপড় ভাঁজ করে ওর বাস্কেটে ঢুকিয়ে রাখবো। প্রিয়াংশকে বাসের থেকে নামিয়ে চলে এসছে, এখন 9:30 বাজে। আজকে আমি বানিয়ে নিচ্ছি ত্রিকোণ পরাঠা। অনেকদিন পরে এই ত্রিকোণ পরাঠার কথা মনে পড়লো, তাই ভাবলাম আমাদের জন্য ত্রিকোণ পরাঠা আর একটু বেগুন ভাজা করে নিলাম। কারণ সকালে যেহেতু আলু ভাজা করেছিলাম সেটা আর আমাদের জন্য রাখিনি, অনেকটাই কম করেছিলাম, কারণ আলু ভাজা খেতে আমি খুব একটা ভালোবাসি না। আজকে মনে হলো একটু বেগুন ভাজা দিয়ে পরোটা করে খাবো, তাই এইভাবে বানিয়ে নিলাম। সকালে ব্রেকফাস্ট করার পর এখানে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে বসিয়ে দিচ্ছিল তিতাকরলা ভাজা। তিতাকরলা ভাজাটা আমি প্রিয়াংশকে আনতে যাওয়ার আগে কেটে অল্প লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তাহলে অনেকটাই সফট হয়। আর এখানে দেখো মোচা, মোচার ভিতরের পাটটাকে আমি হলুদ লবণ আর একটু চিনি দিয়ে মেখে রেখে দিব, তারপর এটাকে বড়া বানাবো, ভীষণ টেস্টি হয় খেতে। আজকে তো ওই মোচা কাটতে গিয়ে আমার এতটা সময় লাগলো কি বলবো, সে প্রিয়াংশকে আনতে যাওয়ার আগে থেকে বসেছি কাটতে, অল্প কাটলাম, কাটার পর প্রিয়াংশকে এনে আবার ব্রেকফাস্ট করলাম সমস্ত কিছু করে, তারপর আবার যে বসলাম আমার সেই 11:30-12:15 বেজে গেল। কিন্তু এত কিছু রান্না করলাম সেটাতে আর খুব একটা সময় লাগেনি। তো দেখো এখানে চাটনিও বানিয়ে নিয়েছি, একটু টমেটো চাটনি করে নিলাম আজকে, যেহেতু নিরামিষের দিন একটু চাটনি টাটনি হলে বেশ ভালো হয় খেতে। যে মোচা বানাতে এত কাটতে এত টাইম লাগলো, কিন্তু বানাতে আর খেতে তো খুব একটা সময় লাগে না। দেখো মোচাটাকে আমি হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি,
তারপর কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে ভাজা 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 করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরা, সামান্য একটু চিনি দিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু উতলা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমত তরকারিটাতে উতলা চলে এসছে, এখন এখানে মোচাটা দিয়ে দিব। মোচাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে তরকারিটা বানিয়ে ফেলবো। মোচার ঘন্ট খেতে ভীষণ টেস্টি, কিন্তু কাটার ভয়ে বাছার ভয়ে মানে অনেকটাই সময় লাগে। আর এদিকে দেখো দুটো পুরি ভেজে নিচ্ছি, যেহেতু কালকে কাঁঠাল সবজি বানিয়েছিলাম একটু অপ্রিয়াসের জন্য আছে, ও বলছে এখন ভাত খাবে না, পুরি খাবে, আর কাঁঠাল সবজি দিয়ে ওর ভীষণ ফেভারেট, তাই ওর জন্য দুটো পুরি ভেজে নিচ্ছি। আর এদিকে মোচাটাকেও বারে বারে নাড়াচাড়া করছি। দেখো মোচাটা অনেকটাই হয়ে এসছে, মোচার ঘন্ট খেলে নাকি ভীষণ ভালো হিমোগ্লোবিন বাড়ে, তাই আমার যেহেতু হিমোগ্লোবিন কম তাই প্রিয়াংশের বাবা প্রায় সময় মোচা নিয়ে আসে, আর আমার কাটতে কাটতে অনেকটাই সময় পার হয়ে যায়, যেহেতু একা হাতে সবটাই করতে হয় তাই মানে অনেকটাই সময় লাগে। মোচা টোচা কাটতে হলে দু তিনজন থাকলে বেশ ভালো হয়, পটাপট হয়ে যায়, আর একা হাতে করতে গেলে অনেকটাই সময় বাঁচতে বাঁচতে যেন আজকে আমার একেবারে পরিশ্রান্ত হয়ে গেছি। এখানে একটু চালের গুঁড়ার মধ্যে হলুদ, লবণ আর একটু কালো জিরে দিয়ে মোচার বড়াগুলো দেখো ভেজে নেব। চালের গুঁড়াটাকে একটু ঘন ঘন করে রাখলাম, তাহলে সুন্দর হয় ভাজাটা। ভিতরে যে মোচার এই পাটটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এখন তেলে একটু কড়াইতে তেল গরম করে মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি, ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে, মোচার বড়াটা একটু মোচা মোচা। এখন একটা দশের মতো বেজে গেছে, তাই ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে খাওয়া দাওয়া করে নিব। আর এদিকে দেখো কিছু বাসন ছিল রান্নাঘরে, সেগুলো আমি ধুয়ে ফেলেছি, আর বড় বাসনগুলো সোনুর জন্য রেখে দিলাম। তারপর একটু কিচেনটাকে গোছাগুছি করে ভালো করে মুছে করে নিচ্ছি। আমি এইভাবে প্রতিদিন কিচেনটাকে সে পরিষ্কার করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আগামী দিন আরেকটি সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।